লুচি বা পুরি খেতে কম বেশি আমরা সবাই পছন্দ করি। সেই পছন্দের খাবারটি যদি হয় একদম ফুলকো ফুলকো বলুন তো তাহলে কেমন হয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো খুবই সহজ কিন্তু একদম প্রপার পারফেক্ট ওয়েতে লুচি বা পুরির রেসিপি। আমার এই পুরীর আজকের রেসিপিটি ফলো করে তৈরি করলে দেখবেন প্রত্যেকটা পুরি বা লুচি একদম বালিশের মতো টইটম্বুরভাবে ফুলে যাবে, আর এতে আপনাদের যে কী খুশি লাগবে তা বলে বোঝাতে পারবো না। তো চলুন আর দেরি না করে দেখে নিব কীভাবে তৈরি করতে হয় পারফেক্ট ফুলকো লুচি। যেমন রূপে তেমন গুণে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু মজাদার এই ফুলকো লুচি। এজন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিব মেজারমেন্ট ওজনে 2 কাপ পরিমাণ ময়দা, এর সাথে দিয়ে দিব 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি প্রথমেই মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলো মিশানো হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সাদা তেল। এবার তেলটা ময়ান হিসাবে ব্যবহার করছি, এজন্য খুব ভালোভাবে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে গিয়ে যখন দেখবেন এরকম হাত দিয়ে চাপ দিলে দলা পেকে যাচ্ছে, তাহলে বুঝবেন ময়দাটা মাখানো একদম ঠিকঠাক আছে। এবার হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি ভালোভাবে মেখে নিব। এমন একটা ডো তৈরি করতে হবে যেটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। এজন্য অল্প অল্প করে পানি মিশিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি 1 কাপের চেয়ে একটু বেশি পানি নিয়েছিলাম, দেখুন এতটা আমার রয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে ডোটার গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে উপরটা ড্রাই আউট না হয়ে যায়। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1-2 ঘন্টা। তবে খুব ভালো হয় রাত্রে ডোটা মাখিয়ে রাখলে। ফিরে এলাম ডোটা রেস্টে রাখার 1 ঘন্টাখানেক পর। দেখুন ডোটা আগের তুলনায় বেশ খানিকটা আরও সফট হয়ে গিয়েছে। এবার এই ডোটাকে কেটে 2 অংশে ভাগ করে নিয়ে একটা অংশ আমি ঢেকে রেখে দিব, আর একটা অংশ দিয়ে আমি লুচি বা পুরি তৈরি করে দেখিয়ে দিব। এজন্য ডোটা একটা চপিং বোর্ডের উপর নিয়ে প্রথমে একটু লম্বাটে করে নিয়ে ছোট ছোট লুচির আকারে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছোট অথবা বড়ও তৈরি করে নিতে পারেন। লুচির ডোটাকে কিভাবে ফোল্ড করতে হবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে লুচিগুলো আমি পছন্দ অনুযায়ী পরিমাণে কেটে নিব, তারপর আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলুনের মতো ঘুরিয়ে তারপর তালু দিয়ে একটু প্যাঁচ দিলেই তৈরি হয়ে যাবে লুচির জন্য ডো। এবার সবকটা ডো আমি একটা বাটিতে রেখে ঢেকে রাখবো, আর একটা ডো দিয়ে আমি লুচি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এগুলো বাইরে রাখলে উপরটা ড্রাই আউট হয়ে যাবে, এজন্য লুচিটাও ভালো হবে না। এবার চপিং বোর্ডের উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে লুচির 2 পাশের অংশটাই আমি তেলে একটু মাখিয়ে নিব। যে বেলুন দিয়ে লুচিটা বেলবো সেটাও আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি। এবার আলতো করে সব দিকে সমানভাবে প্রেস করলেই দেখবেন তৈরি হয়ে যাবে লুচি। আমি মোটামুটি ছোট সাইজেরই তৈরি করেছি, আপনারা চাইলে এর চেয়ে বড়ও তৈরি করতে পারেন। এবার একইভাবে সবগুলো লুচির ডো দিয়ে আমি লুচি তৈরি করে নিব, তবে একবারে সবগুলো তৈরি না করে 3-4টা তৈরি করে নিয়ে এরপর চলে যাব ভাজার জন্য। ভাজার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তৈরি করে রাখা লুচিটা দিয়ে দিতে হবে। আর দেখুন একবার যেমন তেমনভাবে ছেড়ে দিলেই তৈরি হয়ে যাচ্ছে ফুলকো লুচি। ফুলকো লুচি বা পারফেক্ট লুচি করার প্রধান শর্ত হচ্ছে লুচির ডোটা আপনাকে পারফেক্টভাবে তৈরি করতে হবে, তাহলেই লুচি যে কোনোভাবেই ছেড়ে দেন না কেন লুচি কিন্তু ফুলতে বাধ্য। আর এরই মাঝেই প্রথম লুচিটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের উপর টিস্যু বিছিয়ে এর উপরে লুচিটি রেখে দিচ্ছি, আর একইভাবে অবশিষ্ট লুচিগুলো আমি ভেজে নিব। তবে 2-3টা আমি একটু ভেজে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা লুচিই কিন্তু পারফেক্টভাবে ফুলে যাবে। লুচিগুলো ভাজতে খুব একটা সময় লাগে না, আনুমানিক 10-15 সেকেন্ডের মতো। দেখুন সবগুলো লুচি আমি ভেজে নিয়েছি, এবারে চলে যাব পরিবেশনে। দেখুন বেশ কয়েকটা আমি লুচি ভেজে নিয়েছি, আর সবকটা লুচি কিন্তু পারফেক্টভাবে ফুলে গিয়েছে। সত্যি কথা বলতে কি জানেন, যে কোনো রেসিপি ট্রাই করলে সেই রেসিপিটি যদি পারফেক্ট হয় তাহলে কষ্টটা আর কষ্ট থাকে না, খুশিতে পরিণত হয়ে যায়। ফুলকো ফুলকো গালফোলা লুচিগুলো আমি মেজবানি ডালের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে হোটেল স্টাইল ডাল দিয়েও কিন্তু এটা পরিবেশন করতে পারেন, চাইলে মাংসের তরকারি অথবা মিষ্টি মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্ট দিয়েও কিন্তু এটা সার্ভ করা যেতে পারে।
অনেক কথাই তো হলো, এবার একটা লুচি ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি। লুচিটা যেমন ফুলকো ঠিক ততটাই সফট, আর স্বাদের কথা নাই বা বললাম। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দোলা এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেঙ্গু থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।